আমি পাপি গুনাগার বান্দা জাগিরি কেমনে হবরে পাপ ও জহিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পাপ আছে না না ফর বাবা বলে নৌকেতে পার করে কত কিয়ামতের মাঠে কি পাতা খুঁজে পাওয়া যাবে নৌকা বানানো তো গাছ তো দূরের কথা কথা ঠিক আছে নাকি রাগ করতেছেন বাবা পীর সাহেব ভালো জিনিস কিন্তু বাবা এই যে ভণ্ড বাবা তালা বাবা সালা বাবা শিকল বাবা বিড়ি বাবা হস বাবা কেবলা কাবা এগুলো না এগুলো না পীর ভালো জিনিস পীর আল্লাহওয়ালা তাদের কাছে যাব জ্ঞান চর্চার আশায় যে পীর নিজে ইমামতি কইরা মুরিদদের কেন নামাজ আদায় করে যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় যে দরবারে নামাজ আছে কোরআন আছে ইসলামী আন্দোলন আছে জিহাদ আছে যে খানকায় পীর রাজপথে বীর পীর ছিল শাহজালাল হুঙ্কার দিয়েছে খানকা থেকে বের হয়ে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে পীর হলে আর তাদের নামে মানুষ গান গেছে গানই লয় সেই গান ছোটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকারা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা ছোটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকারা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা ওলিদের পাকভূমিতে ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছোটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকারা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো মারহাবা কর শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো জ্বালিয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকারা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা মারহাবা কর গান শুনে মনে এখনো জিয়াদ কর তাই না আর ওদের নামে দাদু টেটে দানে নি না নাই পুরো সাত বলে খালি উঠি উঠছে আর দেশের কোথাও উঠেনি আপনি কাকে ভয় দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পুড়তেও রাজি কথা বলেন ঠিক কিনা আপনি কাকে ভয় দেখান আমরা মা হাজেরার সন্তান যে মা হাজেরা তার হাজেরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই করতে রাজি কথা বলেন ঠিক কিনা আপনি কাকে ভয় দেখান আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরি নিচে জবাই হইতেও রাজি কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফির বেঈমানের বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনারা আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছে রক্ত জড়িয়েছেন সাহাবাই কিরাম মার খেয়েছে রক্ত জড়িয়েছেন ও যশোরের মুসলমান আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল 1971 সালে দেশের মাটির জন্য রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ কায়েম করার জন্য নবীদের মত সাহাবাই কিরামদের মত বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর হাত খাড়া করেন টান টান করেন আমি কি হাত নামাইতে বলছি বলি নাই আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব বলুন সুবহানাল্লাহ
যশোরের যুবক ভালো করে বলেন এই জীবনের মালিককে, আরো জোরে বলেন এই জীবনের মালিককে। যুবক প্রেম করবি আর প্রেমিকাকে ডাইলগ দিবি, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিককে, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, আল্লাহ তুমি সারা, তুমি সারা জীবন বাঁচে না, রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আমার হাবা কন, এই জীবনের মালিক কে? ভোলা জেলায় এক বক্তা ওয়াজ করছে, ভোলা জেলা নাম শুনেন নাই, 14 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়েছে, বক্তা ওয়াজ করেছে সূরা ইউসুফের তাফসীর। ওয়াজ শেষে এক মুরব্বী মানুষ এরকম মঞ্চের খুঁটি ধরে আর যায় না, হুজুর বলতেছে পাজান 14 দিনে 28 ঘন্টা ওয়াজ করলাম তাও কি আপনার মন ভরে নাই, বাড়িতে যাবেন না? বলে হুজুর আপনি ওয়াজ করেছেন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটা জিনিস এখনো ক্লিয়ার হতে পারলাম না, ইউসুফের পাশাপাশি আপনি জোলেখার নাম নিয়েছেন, আমি এখনো বুঝি না এ জোলেখা নারী না পুরুষ, লেডিস না জন্ডিস। তা ওয়াজটা যেন এরকম না হয়, আমি কোন সুরার থেকে কথা বলবো আপনার যেন যেন মাথার ভিতরে ঢুকে যায়। সুরার নাম লোকমান, মোট আয়াত আছে 34টি, কয়টি আয়া? 34টি। রুকু আছে 4টি, রুকু আছে কয়টি? 4টি। বিশ্বনবীর মাক্কী জিন্দেগীতে এই সূরাটি নাজিল হয়েছে, কুরআন কারীমের 31 নাম্বার সূরা। কত নাম্বার সূরার নাম্বার কত বললাম? আরো জোরে বলেন, কত নাম্বার? 31 নাম্বার সূরা। এই সূরার থেকে আজকে আমরা কথা বলবো ইনশা ইনশা আল্লাহ। জবান ছেড়ে সবাই, আর কোনো কথা নয়, তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম লোকমান, জোরে বলেন কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। কি ব্যক্তি? জোরে বলেন কি ব্যক্তি? লোকমানে হাকিম কোন নবী ছিল না, রাসূল ছিল না, ছিলেন একজন মানুষ। কিন্তু বা জানো গো আমার, মানুষ হলেও সাধারণ মানুষ না, অসাধারণ একজন ব্যক্তির নাম লোকমান, যে লোকমানে হাকিম। এই জমিনের মধ্যে কিছু কথা মুখ দিয়ে উচ্চারণ করেছেন, জবান দিয়ে কিছু কথা বলেছেন, কিছু উপদেশ দিয়েছেন, যে কথাগুলো আল্লাহ পাকের কাছে এমন পছন্দ হয়েছে, এমন পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপদেশগুলোকে পছন্দ করে, তার নামে একটি সূরা কোরআনের ভিতরে নাজিল করলো। আল্লাহু আকবার! জমিনের একজন মানুষের কথা আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়, সে আসলেই সাধারণ মানুষ নয়, অসাধারণ ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছেন, লোকমানের কথা পছন্দ হয়েছে কার? জোরে বলেন, আল্লাহর এত পছন্দ হয়েছে যে তার নামে একটি সূরা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে, বলেন আল্লাহ পাক। সম্মানিত ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। লোকমানে হাকিম লোকটা দেখতে ছিল কালো, অন্তর ছিল ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবনের উপদেশগুলো পছন্দ হলো, এই জন্য আল্লাহ পাক তার নামে একটি সূরা কোরআনের ভিতরে দিল। আল্লাহ লোকটা দেখতে খাটো ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা, চেহারা ছিল কুসকুসে কালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ
ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, আর বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমান আমার শুকরিয়া আদায় করেছিল, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত, আমি আল্লাহ অমুক ফেকি, আমি আল্লাহ হলাম প্রশংসিত। সম্মানিত ভাইরা, আমার এই জায়গায় খেয়াল করে কথাগুলো শুনবেন। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আবার প্রশংসা না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তমাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তমাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় বসে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কি না? কথা কি বোঝেন নাকি বুঝলেন? এজন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলো কি বাড়াইয়া দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে সেনায় আনে, আর তাদের জন্য আছে কঠিন আযাব আর শাস্তির ব্যবস্থা। তাহলে নিয়ামত এর শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো কথা বলে না। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আপনার আমার লাভ, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেবে। আর নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত সেনায় আনে। চিন্তা করেন, এই জায়গায় যতগুলো মানুষ বসে আছেন, দু হাত তুলে একবার ডাক দেন তো আল্লাহ, সবাই জোরে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দে, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। হাত নামান, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমরা স্মরণ করলাম কারে? ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন আল্লাহ আকবার, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞকারী হইও না। আল্লাহ পাক আরেক জায়গায় বললেন, ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। আমি কথা বলবো কোরআন সুন্নার আলোকে, কথা কি বোঝেন আমার? আমি তো প্রথমেই বললাম, হয়তো বা আপনারা অনেক কিছু চাইতেছেন সেগুলো নাও হতে পারে, কথাকে বুঝাতে পারলাম? কারণ আগে কোরআন শোনেন, কোরআনটা যদি মাথার ভিতরে ঢোকে পুরো জীবনটা পরিবর্তন হয়ে যায়, জীবনটাই পাল্টে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করলে, কোরআন দিয়ে উপদেশ দিলে এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে একটা মেসেজ দেব, মনে করেছিলাম আলোচনা শেষে বলবো কি বুঝলেন, কিন্তু না একটু বলেই ফেলে দিই। আপনারা কি আদর্শ পিতা হতে চান? কথা বলেন, আদর্শ পিতা হতে চান? আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানগুলো কি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আজকের আলোচনা শুনতে হবে, কিভাবে আদর্শ পিতা হব, কিভাবে আদর্শ সন্তান গড়ে তুলতে গড়ে তুলব, আর আমার সন্তানকে আমি কি উপদেশ দেব, সেই কথাগুলো শিখতে হবে। না হলে পরকীয়া প্রেম করিয়া কি যে হবে, আর বললাম না। আপনি স্ত্রীকে কন্ট্রোলে রাখতে পারতেছেন না, সন্তানদেরকে দূরের কথা, সব যেন ঠিক থাকে, পরিবারটা যেন ঠিক থাকে। আজকে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হবে, আমরা আদর্শ পিতা হব কিভাবে, সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবো কিভাবে, এই আলোচনাটা জানার দরকার আছে না? না। আর যদি বলেন না হুজুর, আমরা বুঝি,
তাহলে খামাকা আমি কষ্ট করি না, হুজরুক নিয়ে আস নাকি কন রাগ করতেছেন? সম্মানিত ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, কথা বাড়াইলে অনেক বাড়ানো যায়। লোকমানে হাকিম একজন রাখাল ছিল, জোরে বলেন কি ছিল, রাখাল ছিল, কৃতদাস ছিল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটা এত গিনি কেমনে হয়, তার মালিকের মনের মধ্যে একদিন খটকা বেজে গেল, জানতে বড় ইচ্ছা হয়, লোকমান রে তোর সত্যি তো কোনো জ্ঞান আছে কিনা। অন্যান্য মানুষেরা সন্ধ্যাবেলায় লোকমানের কাছে আসতো উপদেশ শোনার জন্য, চাকর বাকর বিভিন্ন লোকজন এসে লোকমানের কাছে উপদেশ নিত। তার মালিক একদিন ডেকে বলে, কি ব্যাপার, তোমরা কেন লোকমানের কাছে আসো? সমস্ত লোকেরা ডেকে বলে, মনিব আপনি তো জানেন না লোকমানের এত জ্ঞান, এত জ্ঞান, লোকমানের এত জ্ঞান, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন করি লোকমানকে, বলা মাত্রই লোকমান সেই বিষয়গুলো নিয়ে উত্তর দেয়, বলেন আল্লাহু আকবার। আমাদের জীবনের কত সমস্যা, এই যে সামনে রমাদান মাস, যুবক ডাইরেক্ট ফোন দিয়ে বলে, হুজুর যদি স্বপ্ন দোষ হয় ও রোজা হবে, কথা বলে না মনে হয়, এত বড় মুক্তি সাহেব কি আপনাকে না বলতে বলছি। যুবকেরা প্রশ্ন করে লজ্জা নয়, জানতে হবে হুজুর রমাদান মাসে যদি স্বপ্ন দোষ হয়ে যায় আমাদের রোজা হবে কিনা। আপনার রোজার কোনো সমস্যা হবে না, স্বপ্ন দোষ হলেও আপনার রোজা হবে, বলেন আল্লাহু আকবার। যুবক কথা কি ক্লিয়ার বোঝা গেল? রমাদান মাসে যদি তোমার স্বপ্ন দোষ হয় তোমার রোজার কোনো সমস্যা হবে? তো স্বপ্ন দোষ যেটা, স্বপ্ন দোষ সেটা হলে, কিন্তু কোনো উত্তেজিত ভাব সৃষ্টি হয়ে যদি এ ধরনের কোনো কাজ হয়ে যায় আপনার জীবনে, তাহলে আপনার গোনা হবে, রোজা হবে না? সেটা অনেক ধরনের হয়, আমি ওগুলো নাই বা বললাম, যুবকেরা এমনি আপডেট, ওরা অনেক কিছু বোঝে, তা আমি আর এই ভরা মজদিসে, আসলে এগুলো লজ্জার বিষয় না। অনেক যুবক আছে পাপাচারি করে, এখন অশ্লীল ভিডিও দেখে তোমার যদি স্বপ্ন দোষ হয়, অথবা উত্তেজিত কোনো ভিডিও দেখে, পণ্য গ্রাফি যেগুলো ভিডিও থাকে অশ্লীল, এগুলো দেখে যদি তোমার উল্টাপাল্টা কিছু হয়ে যায়, স্বপ্ন দোষ তো স্বপ্ন দোষী, যেটা স্বপ্নে হয়ে গেছে, কিন্তু এটা করতে কি বাধ্য হয়েছে, স্বপ্ন দোষ বা বিভিন্ন ধরনের যেগুলো হয়ে থাকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কথাকে বোঝা গেল? কোনো অশ্লীল ভিডিও দেখে, খারাপ কোনো কল্পনা করে যদি আপনার এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আপনার রোজাটা হবে না, কিন্তু স্বপ্ন দোষ হয়ে গেলে আপনার রোজা হবে, সেটা দিনে হোক আর রাতে হোক। কথাকে বুঝাতে পারলাম? আবার অনেকে কয়, হুজুর স্বপ্নে কিছু খাইলে রোজা হয়? হ্যাঁ, স্বপ্ন তো স্বপ্ন, খাইছেন তো কি হয়েছে, যত খুশি স্বপ্নে খান, কোনো সমস্যা নেই, ঠিক আছে, স্বপ্নে খাইলেও রোজা হবে, মনে থাকবে তো ইনশাল্লাহ। সামনে রমাদান মাস, আমাদের বিষয়গুলো জানা দরকার, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে স্বপ্ন দোষ হলেও রোজা হবে, স্বপ্নে কিছু খাওয়া দাওয়া করলেও রোজা হবে, আপনার রোজা নষ্ট হবে, রোজা ভেঙে যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছে? তাহলে যুবক কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেলেন, লোকমানের কাছে লোকজন যায় বিভিন্ন প্রশ্ন করত, আর সেই প্রশ্নের উত্তর লোকমানে হাকিম দিয়ে দিত, বলেন আল্লাহু আকবার। তার মালিক চিন্তা করলো, লোকমানের এত জ্ঞান পরীক্ষা করা দরকার, লোকমানকে দেখে বলে, লোকমান একটা ছাগল জবাই করার পরে সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করো। লোকমানে হাকিম ছাগল জবাই করলেন, ছাগল জবাই করার পরে জিব্বার হৃৎপিণ্ড মালিকের সামনে হাজির করলেন। এরপরে তিনি আবার ডেকে বলে, লোকমান আর একটা ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করো। লোকমানে হাকিম আবারও দুইটা জিনিস হাজির করলেন, যেই জিনিস দুইটার নাম একই, জিব্বার হৃৎপিণ্ড। মনিব ডেকে বলে, লোকমান গতকালকেও জিব্বার হৃৎপিণ্ড উৎকৃষ্ট জিনিস, আবার আজকে নিকৃষ্ট দুইটা জিনিস, আবার জিব্বার হৃৎপিণ্ড কেন হাজির করলাম? বিষয়টা ক্লিয়ার হতে পারলাম না। লোকমানে হাকিম দেখে বলে, মানিব ও মানিব, এই জিব্বার এত দাম, দেগের ভিতরে এত দামি জিব্বা, এই জিব্বা যদি অশ্লীল কথা না বলা হয়, গালবন্দনা করা হয়, জিব্বা যে ভালো কথা বলা হয়,
কোরআন তেলাওয়াত করা হয়, সত্যের পক্ষে সাক্ষী দেওয়া হয়, জিব্বা যদি আল্লাহর জিকির করে, এই জিব্বা যে ভালো ভালো কাজ চালু করার কথা বলা হয়, তাহলে দেহের ভিতরে জিব্বাটা ভালো থাকলে পুরো দেহটাই ভালো থাকবে। আর হৃৎপিণ্ডের ভিতরে, হৃদয়ের ভিতরে, মনের ভিতরে যদি কোনো হিংসা না থাকে, গুনাহের ময়লা না থাকে, অন্তরটা যদি পরিষ্কার থাকে, জিহ্বা আর হৃৎপিণ্ড দুইটা ভালো থাকার কারণে পুরো দেহটাই ভালো থাকবে, বলেন আল্লাহু আকবার। আরে জিহ্বা যদি মিথ্যা কথা বলা হয়, অশ্লীল কথা বলা হয়, বাজে কথা বলা হয়, ফাহিশা কথা বলা হয়, হৃদয়ের ভিতরে যদি হিংসা থাকে, গুনাহ থাকে, হৃদয়ের ভিতরে যদি পরনিন্দা চগল খুরি গিবত থাকে, গুনাহ করতে করতে অন্তরটা যদি কালো হয়ে যায়, জিহ্বা হৃৎপিণ্ডের সমস্যা থাকার কারণে পুরো দেহটাই বরবাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে যুক্তি দিয়ে যখন বুঝাইয়া দিলেন লোকমানের মানিব দিকে, বলে লোকমান সত্যি আল্লাহ পাক তোমাকে অনেক মেধা প্রজ্ঞা জ্ঞান দিয়েছি, আর তুমি আমার বাড়িতে থেকো না, তুমি তোমার জ্ঞানের আলো দিয়ে মানুষকে আলোকিত করো, তুমি তোমার জ্ঞানের কথা মানুষের মাঝে ছড়ায় দাও, আজ থেকে আমি তোমার গোলামের জীবন থেকে আজাদ করলাম, বলেন আল্লাহু আকবার। আমি তোমাকে আজাদ করে দিলাম, লোকমানে হাকিম এইবার প্রতিদিন ওয়াজ করতে লাগলেন, মানুষদেরকে উপদেশ দিতে লাগলেন, মাঠে ঘাটে সব জায়গায় উপদেশ দিতে লাগলেন, দিতে দিতে বেশ কয়েকটি বছর জীবন থেকে কেটে গেল। একদিন ভরা মসজিদে করতেছেন, এক মুরব্বী দাঁড়ায় বলে, ও লোকমান একটা প্রশ্ন করব, মনে কিছু নিও না। কি প্রশ্ন মুরব্বী করেন? বলে, আজ থেকে কয়েক বছর আগে তোমার মতো একটা মানুষের সাথে আমরা মাঠে ঘাটে ছাগল চড়াইতাম, রাখাল হিসাবে সে আমাদের সাথে ছিল, সেই লোকটার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়, মনে কিছু নিও না বাবা। বলো তো সেই লোকটার সাথে তোমার সম্পর্ক কি, চেহারার মধ্যে এত মিল কেন পাওয়া যায়? লোকমান ডেকে বলে, মুরব্বী মনে কিছু নেওয়ার কথা নয়, আজ থেকে কয়েক বছর আগে আমার মতো চেহারার মানুষটাকে আপনি মাঠে দেখেছেন ছাগল চড়ানোর জন্য, সেই দিনে রাখালি আজকে আপনাদের সামনে উপদেশ দেয়, কারণ মমিনেরা অতীতের ইতিহাস ভুলে যায় না, মমিনেরা অতীত থেকে শিক্ষা নেয়, আর অতীতের কথা ভেবে শুকরিয়া আদায় করে আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুরু লিল্লাহ ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিমকে আমি আল্লাহ হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আর আল্লাহ তার মর্যাদা কমায় দিছে না বাড়াইয়া দিছে? জোরে বলেন এ বাজান গো, আমার হাজার হাজার জনতার সামনে এই কথা স্বীকার করলেন, সেই দিনে রাখালি আজকে প্রধান বক্তা আপনাদের সামনে উপদেশ দেয়। এজন্য মমিনরা অতীতকে ভুলে যায় না, মমিনরা অতীতের কথা ভেবে বারবার শুকরিয়া আদায় করবে। এক সময় আপনার কিছুই ছিল না, আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, এক সময় আপনার কিছু ছিল না, আপনি এলাকার এখন শিল্পপতি। আল্লাহ দিয়েছে, কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? কিশোরগঞ্জ জেলার নাম আপনারা শুনেছেন, ওই জেলা ওয়াজ করতে গেলাম, একটা লোক হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আজকে আল্লাহ আমার ভাগ্যের এত পরিবর্তন দিয়েছে, আমাকে আল্লাহ 200 বিঘা জমির মালিক বানাইছে। কে দেয়? সম্পদ কে দেয়? ও চাচা আপনি, আপনার নামে আজকে 5 বিঘে 10 বিঘে জমি আছে, কি মায়ের পেট থেকে আসার সময় জমির দলিল নিয়ে আসছিলেন? মাঠ পচা খতিয়ান এগুলো নিয়ে আসছিলেন মনে হয় না? টাকার বান্ডিল নিয়ে আসছিলেন? এক সময় আপনার টিনের বেড়াওয়ালা ঘর ছিল, এখন আপনি ইটের ঘরে বসবাস করেন, ছাদ পেটা ঘরে বসবাস করেন, এক সময় আপনার কিছুই ছিল না, চৌগা চৌগাছা বাজারে লক্ষ লক্ষ টাকার দোকান আপনার, কে দিয়েছে? কে দেয়? এই জন্য আল্লাহ যাকে যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কত মানুষ ঘর নাই বাড়ি নাই, এই দর্শনা রেল স্টেশনে শুয়ে আছে, আছে না? চুয়াডাঙ্গা রেল স্টেশনে শুয়ে আছে, আছে না? আছে না? তোমার তা ঘর আছে, গায়ে দেওয়ার মতো খাতা আছে, কম্বল আছে, ল্যাপ আছে, ওর তো গায়ে দেওয়ারও কিছু নাই, মাথায় দেওয়ারও কিছু, মাথার নিচে দেওয়ারও কিছু, ইটা মাথায় দিয়ে ঘুমায়, কথা কন না? ফুটপাতে পড়ে থাকা মানুষ, ওই মানুষের চাইতে আল্লাহ আপনারে ভালো রাখে না? বলেন আল্লাহ ভালো রাখে না? এই জন্য
আল্লাহ যাকে যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে তা। আমি একজন ভ্যান চালক আলহামদুলিল্লাহ, সমস্যা, আমি একটা রিক্সা চালাই আলহামদুলিল্লাহ, আমি মাঠে খেতে কাজ করি আলহামদুলিল্লাহ, আমার এতে কোনো আপত্তি নেই, আল্লাহ আমার যে অবস্থানে রেখেছে, আমার ছোটখাটো একটা দোকান চৌক আছে, বাজার আছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ, কথা বুঝেন না। এ মাঠে ঘাটে দুই চার বিঘে জমি আছে, কলার বাগান আছে, এই চলতেছি আলহামদুলিল্লাহ, আমার বেশি কিছু দরকার নাই, এত লোভ কেন? যত উপরে তাকাবেন তত ওই উপরে তাকাইতে থাকতে এমন গর্তে পড়বেন ইহকাল পরকাল সব হারাবেন। কথা কন, চোখটা নিচের দিকে থাকে, আপনার চাইতে খারাপ অবস্থানে কে আছে তার দিক তাকান, দেখবেন ইমান এমনি বাড়ে। কথা বোঝেন না, আপনার চাইতে দুঃখে কষ্টের ভিতরে কার জীবন আছে তার দিকে তাকান, দেখবেন নিজেকে অনেক সুখী মনে হবে। কথা কি বুঝতে পারলেন? তাহলে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু বেশুকরি আদায় করতে হবে কা? শুকরি আদায় করলে নিয়ামত বাড়ায় দেবেন কে? বাজান গো আমার লোকমানে হাকিম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছে। বাজান গো আমার লোকমানে হাকিম শুধু মাঠে ঘাটে বাস করতেন এমন তা নয়, লোকমানে হাকিম নিজের ঘরে স্ত্রী সন্তানদের কাছে বাস করতেন, বলেন আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম যখন তার সন্তানগুলোকে পরিবারের সদস্যদেরকে এক জায়গায় নিয়ে উপদেশ দিতে লাগলেন, আমার আল্লাহ বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শারিকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ পাক বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা, লোকমানে হাকিম যখন উপদেশ চলে তার কলিজার টুকরা সন্তানদেরকে এক জায়গায় বসাই আনিয়া উপদেশ দিতে লাগলেন, বাজান সন্তানদেরকে সুন্দর করে ডেকে ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। সন্তানদেরকে এক নম্বর শিক্ষা দেওয়া লাগে শিরিকের, কিসের একটু ওয়াজ বোঝেন আর একজন কইরেন না বাজান। আজকে আমাদের সন্তানগুলো কেন কথা শোনে না, বিবি কেন কথা শোনে না, আমি মানুষ হিসেবে কেন ভালো না, আমার মাথা এত গরম কেন, মাথা কেন ঠান্ডা রাখতে পারি না, একটু আসেন তো মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে আজকের আলোচনা শুনে দেখি তো জীবনের কিছু পরিবর্তন করা যায় কিনা। বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, লোকমানে হাকিম তার ছেলেগুলোকে একত্রিত করে যখন ডেকে বলতেছেন বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে আমার কলিজা টুকরা সন্তানেরা, হে আমার বর্ষ, আমার হৃদয়ের স্পন্দন, সন্তানদেরকে ডাকা লাগবে সুন্দর ভাষায়, কথা বলেন কি ভাষায়, এ ট্যাবলেটে বলটুয়ে সলিমত দিয়ে আব্দুল জব্বার এভাবে না, সন্তানকে ডাকতে হবে এ আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, এ আমার হৃদয়ের স্পন্দন, কই আমার ছোট আব্বাজান কই, ডাকার মধ্যে মধু থাকা লাগবে, মায়া থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে, কথা আপনি দেখবেন দেখছি না, ও ছেলে এখন কি ভাববে, এমন ধমক দেশে আজরাইল এত জোরে ধমক দেয় না, তখন ঠিক না, এরকম ভাবে সন্তানদেরকে ডাকলে হবে না, কেমন মায়া দয়া দেখাবে একটু বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম। বাজান গো আমার লোকমানে হাকিম যখন ছেলেদেরকে উপদেশ দিতে লাগলে একটা ছেলে ডেকে বলে আব্বা আমার দিয়ে ওয়াজ করে হবে না, আমার দিয়ে ইমামতি করলে হবে না, বাবা গো আমার কিছু টাকা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে ছেলে আমার তোকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, ব্যবসা করার মতো টাকা আমি তোরে দিতে পারবো না, বলেন তো বাজান ডাক্তারের ছেলে হুজুরের বেটা রাখি সবাই হুজুর হয়, হাজির বেটা রাখি সবাই হাজির হয়, তো লোকমানে হাকিমের ছেলে দেখে বলতেছে আব্বা
অন্য অন্য ভাইয়েরা আপনার মতো ওয়াজ করতে পারবে, উপদেশ দিতে পারবে, হাত দিয়ে ইনকাম করতে পারবে, কিন্তু আমি তো পারবো না, আমারে দিয়ে হবে না, আমার কণ্ঠ অত ভালো না, আর আমি কে দিয়ে এগুলো হবেও না, আমারে কিছু টাকা দেন আব্বা আমি ব্যবসা করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার তোমাকে দেওয়ার মতো টাকা তোমার কাছে নাই। ছেলেটা যখন বারবার বলে না সরবান্দা, তখন লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার আমার একটা বন্ধুর কাছে আমি টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, কিন্তু এই পথ পাড়ি দিতে গেলে তোমার জীবনে অনেক বড় বিপদ আসবে, এমনকি তোমার মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, বাবা হয়ে ছেলেকে আমি এত বড় বিপদে ফেলতে পারবো না। লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, বাবা আপনি শুধু একটু ঠিকানা বলে দেন, কোন পথে কিভাবে যেতে হবে, আমি যত চেষ্টা করে হোক, যত কষ্ট করেই হোক বাবা আমি যাব। লোকমানে হাকিম বলে, না না ছেলে যাওয়া যাবে না, ছেলে বড় না সর বান্দা ছাড়তেছে না। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার যেহেতু যেতেই চাস, কথা যখন আমার মানবি না তাহলে শুনে নে বাবা, যেখানে যাস যে তত দূরে দাস, বিপদের আগে আর পরে দুই রাকাত করে সালাতুল হাজতের নামাজ পড়ে নে বা আল্লাহু আকবার, নিজেও দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সন্তানকে বুঝাইয়া দিতেছেন পথ। ডেকে বলতেছে, বাবা রে বিপদের আগে আর পরে দুই রাকাত সালাতুল হাজত পড়ে নিবি। এই কথা বলে সন্তানকে প্রথম বাড়ি থেকে ছেড়ে দিচ্ছেন, আর বলতেছেন, বাবা তুমি পথ চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিবা, এই মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়বা, তাকায় দেখবা চোখের সামনে একটা জঙ্গল, ওই জঙ্গলে দেখবা কি সুন্দর ঝর্ণার পানি পড়তেছে, ওখানে যায় ঝর্ণার পানি পান করবা, এরপরে প্রয়োজন মোতাবেক পানি ব্যাগের ভিতরে নেবা, এই জঙ্গল থেকে যখন সামনের দিকে যাবা পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটার নাই, এটা হলো অন টাইম জঙ্গল, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে তুমি যাইবা, এ ছেলে পথ চলতে চলতে দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের নিচে ছায়ায় আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে, আর এই পথ পাড়ি দিতে গিয়ে একটা মুরব্বীর সাথে তোমার দেখা হতে পারে, ওই মুরব্বীর সাথে বেয়াদবি করবা না, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। লোকমানে হাকিমের ছেলে পথ চলতে লাগলেন, এ বাজার গো আমার জঙ্গল থেকে পানি খাইলেন, ঝরনা থেকে পানি নিয়ে পিছন দিক তাকায় দেখার জঙ্গল নাই, পথ চলতে চলতে দেখে বিশাল একটা গাছ, ওই গাছের নিচে একটা মুরব্বী বসে আছে, মনে চাই ক্লান্ত শরীর ছায়া আশ্রয় নিলে একটু শান্তি পাবো, কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ, ছায়া আশ্রয় নিয়ে ছেলেটা ছায়া আশ্রয় না নিয়ে লোকমানে হাকিমের ছেলে ফেরত যেতে চায়, ঘুরে চলে যেতে চায়, মুরব্বী ডেকে বলে, বাবা রে এইদিকে আসো, বড় ক্লান্ত তুমি এই জায়গায় বিশ্রাম নাও, বলে না বাবা বলেছে আশ্রয় নি, ছায়া আশ্রয় নিলে আমার বিপদ হবে, বলে না না তুমি আসো টেনশন করো না। এইবারে বারবার যখন মুরব্বী ডাকে, বাবা বলেছে একজন মুরব্বীর সাথে দেখা হবে, পরামর্শ যা দিবে তাই শুনবা, আর দেরি করলো না, লোকমানে হাকিমের সন্তান মুরব্বীর কাছে চলে গেল, ক্লান্ত শরীর বাজান, একটু চোখটা বন্ধ করতে ঘুম চলে আসছে, বিষাক্ত সাপ একটা বেড়ে হয়েছে, হয়ে সন্তানটাকে সবল মেরেছে, মুরব্বী তাকায়া দেখে বিষাক্ত একটা সাপ যখন সবল মেরেছে, মুরব্বী আর দেরি করলো না, সাপটাকে ধইরা সন্তানটাকে বিপদ মুক্ত করলো, এরপরে ওই সাপটার মাঝখানে ধারালো অস্ত্র দিয়ে একটা কোপ মারলো, পিছনের অংশ পালায়া দিল, আর সামনের মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিল। এইবার ঘুম থেকে যখন উঠেছে, দেখে বলে, বাবা রে সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমারে সবল মেরেছিল, আমি আমি তোমাকে বিষ মুক্ত করেছি, তোমার আর কোনো টেনশন নাই। লোকমানে হাকিমের ছেলে আর দেরি করলো না, বাবা বলেছে বিপদে পড়লেই দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নিবি, সন্তান আর দেরি করলো না, দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নিল। এরপরে দেখে বলে, মুরব্বী আর থাকা যাবে না, সামনে একটা এলাকা দেখা যায়, ওই এলাকায় যায় আমি যদি আমার বাবা আর পরিচয় দেই, ওই এলাকার মানুষ আমাকে মহব্বত করবে, ভালোবাসা দেবে, এরপরে তাদের কাছ থেকে ঠিকানা সেই নিয়ে সেই দ্বীপে চলে যাব। মুরব্বী ডেকে বলে, বাবা মনে কিছু না নিলে আমিও তোমার সাথে যাব, বলে ঠিক আছে চলেন। এইবার দুইজন মিলে ওই এলাকায় যায়, যখন পরিচয় দিয়েছে আমি লোকমানের ছেলে,
সমস্ত মানুষ যখন জানতে পারলো লোকমানে হাকিমের ছেলে, সবাই আদর যত্ন করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন, কেউ খাওয়াইতে লাগলেন, কেউ হাদিয়া দিতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা তার ছেলে, অথবা বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক স্কলার তার ছেলে, তার সন্তান যদি আপনাদের এই চৌগাছা এলাকায় আসে, আপনারা কি করবেন? পিটাবেন না ভালোবাসা দেবেন? আদর যত্ন করবেন না, এটাই কিন্তু নিয়ম, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গামাত ভালো করে বোঝার চেষ্টা করবেন। সমস্ত মানুষেরা আদর যত্ন করতে লাগলো, শুধু তাই নয়, এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, সবাই মিলে লোকমানে হাকিমের ছেলের সাথে সেই মেয়েটার বিবাহের ব্যবস্থা পর্যন্ত করলো। বাবা বলেছে, ছেলে আমার, ও এলাকায় যে একটা সুন্দরী নারী দেখতে পাইবি, খবরদার তারে বিয়ে করবি না। বাবা বলেছে, কিন্তু এত উপরূপা সুন্দরী, যে দেখে সেই পাগল হয়ে যায়, রূপ সৌন্দর্যের কোনো কিছুর অভাব নাই, কিসের বিশ্ব সুন্দরী, সবচাইতে সেরা সুন্দরী মেয়ে, এত সুন্দর মহিলা দেখার পর তার মনেও চাইছে আমি বিয়ে করি। সবাই মিলে যখন লোকমানে হাকিমের লম্বা ঘটনা আমি লম্বা করব না, সবাই মিলে যখন লোকমানে হাকিমের ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, কিন্তু বাজান গো আমার, এই মহিলাটার এক নয় দুই নয় আরো দশ জায়গায় বিয়ে হয়েছিল। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? দশটা ছেলের সাথে বিয়ে হয়েছিল, দশটা ছেলেই বাসর করে মারা গেছে, কেউ জীবিত বাসর ঘর থেকে বের হতে পারে নাই। চিন্তা করেন তাহলে কতটা ভয়ঙ্কর অপরূপ সুন্দরী, যে স্বামী বাসর ঘরে মরে যায়, কেমন সুন্দরী নারী, চেহারার কোনো কমতি নাই, বাপ রে বাপ, যেই দেখে সেই পাগল হয়। এর আগে যে মানুষ মরছে কেউ আর খেয়াল করে না, এত সুন্দরী দেখে সবাই প্রেমে পড়ে, মায়ের জালে আটকে যায়। এ বাজান গো আমার, লোকমানে হাকিমের ছেলের কাছে বলা হলো, এর আগে এই মেয়ের দশটা ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, সবাই বাসর ঘরে মারা গেছে, তুমি লোকমানে হাকিমের ছেলে, তোমার সাথে আমরা বিয়ে দিলাম, বাকি ঘটনা কি শুনতে মনে চায়? কেন দশটা ছেলে মারা গেল, কি সেই কারণ? লোকমানে হাকিমের ছেলের সাথে কি ঘটনা ঘটে যায়, বাসর ঘরের মূল রহস্য কি, কারা কারা শুনবেন, দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করবা? আল্লাহর সাথে শিরিক করা যাবে না? সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। শিরিকের চাইতে বড় গুনাহ আছে? কথা বোঝে না? আছে? আছে, আপনারা জানেন নাকি? বিশ্ব নবীর কাছে একজন সাহাবী হাজির হলেন, ডেকে বলেন, নবী গো, সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, এরপরে বড় অপরাধ বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল বললেন, নিরপরাধ মানুষকে হত্যা করা, যেটা পৃথিবীতে এখন কম না বেশি, অপরাধ করা লাগে না, যারে তারে যখন তখন মাইরে ফেলতেছে, কথা কন না কে? কিয়ামতের একটি আলামত বাজান, শেষ জামানা এসে গেছে, নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হলো, আবার যে ব্যক্তি হত্যা করে সে হত্যাকারীও জানবে না লোকটাকে কেনই বা হত্যা করলাম, মরলো কেন সে জানে না, আবার মারলো কেন সে জানে না, মারলাম বা কেন আর লোকটা মরলোই বা কেন? এ জামানা এখনো শুরু হয় আছে? আজকে কোন কারণ ছাড়াই কেন জানি মানুষ হত্যা হচ্ছে, কোন কারণ ছাড়া, রাগ করে কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাজানের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, আজকে পুরো পৃথিবীর অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি একবার লেগে যায়, আমাদের অবস্থা ভালো না খারাপ? বলেন,
পুরো পৃথিবীর মানুষকে চরম মূল্য দিতে হবে, অর্থনীতি ভেঙে পড়বে, কোটি কোটি মানুষ বিদায় নিয়ে চলে যাবে। আজকে রাশিয়া ইউক্রেন যা হচ্ছে বলার মতো না, কথা বলেন ঠিক। তবে একটা সুন্দর আভাস পাওয়া যাচ্ছে, সমঝোতা হতে পারে। আমরাও তো চাই যুদ্ধ না, শান্তি চাই, কথা বলেন ঠিক। ওরা যখন মুসলমান মেরে জালেমেরা হাসতেছিল, তারপরে আমরা নির্যাতন সহ্য করেছি। আজকে যখন নিজেদের ঘরে মারামারি লাগছে, পুরো পৃথিবীর সব জালেমদের মাথা এক জায়গায়, থামাও যুদ্ধ, থামাও যুদ্ধ, থামাও যুদ্ধ, বন্ধ কর যুদ্ধ, বন্ধ কর, কথাকে বুঝতে পারে। আর যখন মুসলমানদেরকে মারা হয়, ফিলিস্তিনিতে মুসলমান মারা হয়, মায়ানমারে মুসলমান মারা হয়, আফগানিস্তান, ইরাক, পাকিস্তান সহ পৃথিবীর অনেক দেশে যখন মুসলমানদের উপর নির্যাতন করে জালেমেরা, তখন ওরা চেয়ে থাকে, ওরা আর কিছু বলে না। আজকে যখন নিজেদের ভিতরে ছোট শয়তান বড় শয়তান লাগছে, তখন টের পাইতেছে, ব্যথা তো নিজে যাবে, নিজের যন্ত্রণা ব্যথা অনুভব না হওয়া পর্যন্ত, নিজের আত্মীয় স্বজন দুই চারজন মারা না গেলে তো বোঝা যায় না যে জ্বালা কত, যন্ত্রণা কত, ব্যথা কত, কথা বলেন ঠিক। আমার যুবক ভাইরা রে, অনেক কথা বলার ইচ্ছা হয়, কিন্তু আমার বলার ওইভাবে সময় নাই, নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে চাই। নবীজিকে এবার জিজ্ঞাসা করলেন, নবী গো, এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। কি করা? জিনা করা, যেটার নাম হলো বাংলাদেশে আমরা নাম দিয়েছি পরকিয়া। পরকিয়ার বিশ আজকে যেভাবে আক্রমণ করতেছে, বাজান গো, আমার সমাজ ধ্বংস করে ফেলে দিতেছে। চিন্তা করেন, মা হয়ে শিশুকে হত্যা করতে পর্যন্ত কলিজা কাঁপতেছে না, নিজের যৌবনের স্বাদ পাওয়ার জন্য, অন্য একটা পুরুষের সাথে ভালো থাকার জন্য মা হয়ে নিজের ছেলেকে বিষ পান করাইয়া দোষা পায়া দেয় নাফা সিরাপে, কথা বোঝেন না মনে হয়, নিজের হাতে হত্যা করে কি শান্তি পালি রে ডাইনি মা, সেই তো জেলখানায় গেলি, মারলিও দুইটা সন্তান, কি ছিল শিশুদের অপরাধ? ভালো যখন এতই বাসলি, সন্তানদের ফেলায়া কেন চলে গেলি না, ওদেরকে কেন মারলি? স্বামীরে সন্তানরে ফেলায়া চলে যাও, যা দেখ জীবনে কোনো শান্তি নাই, পিরিতের সুখ দুই দিন তিন দিন ভালো লাগে, সাত দিন গেলে পিরিতি উতিতা হয়ে যায়, কথা বোঝেন নাই মনে হয়। ভালোবাসা বইলে পৃথিবীতে এখন কিছুই আর নাই, সব ধুয়াশা কুয়াশা, সব স্বার্থপরের দুনিয়া, কথা বোঝেন নাই মনে হয়। মিশাই হট ক্ষণিকের মায়া, হঠাৎ কেন জানি খুব ভালো লাগে, কয়েকটা দিন চলে গেলে মায়া ভালোবাসা সব জানালা দিয়ে বিদায় নেয়। সেই পীড়িতের জন্য তুমি দুইটা সন্তান হত্যা করলা ও মা, একবারও কি তোর কলিজাটা কাঁপলো না? নিজের যৌবনের স্বাদ দেখলি, কলিজার মায়া টুকরা সন্তানদের দেখলি না, কথা কর। আজকে চতুর্দিকে তাকায় দেখেন, পরকিয়া দেবর বাবির পরকিয়া, দুলাবাই শালির পরকিয়া, মামা ভাগিনের পরকিয়া, মামা মামি, কথা কর না, কথা কর, ভাগনার পরকিয়া মামির সাথে, ভাতিজার পরকিয়া চাষির সাথে, সমাজে এগুলো নাই, আপনাদের এলাকায় নাই, আমি ভারতের কথা বলতেছি। সমাজটা পরকিয়ার বেড়াজালে আটকে গেছে, চতুর্দিক তাকায় দেখেন এমন কোন গ্রাম নাই, এমন কোন অঞ্চল নাই যে পরকিয়ার বিষ যায় নাই। এই জন্য তো মনে দুঃখে কই, আমার সোনার দেশটা খাইলো রে পরকিয়া প্রেমী, আমার বাংলাদেশটা গেল রে পরকিয়ার প্রেমী, ঠিক করেছে, সব শেষ হয়ে যাচ্ছে এই পরকিয়ার কারণে, স্বামীরে মারতেছে পরকিয়ার কারণে, এই স্বামীরে মাইরে আর একজনের নিয়ে শুকর থাকে। আরে পাগলি, যুগের প্রযুক্তি বুঝিস না, মারবি আর সেইটা গোপন থাকবে, হবে না। আমার বগুড়াতে একজন পরকিয়া কইরা স্বামীরে মাইরা রেল স্টেশনের পাশে পুঁতে রাখে, 11 মাস পরে তত্ত্ব ফাঁস হইছে। কয় মাস? আপনি অপরাধ করে বেঁচে যাবেন অতই সোজা?
অপরাধের কোনো না কোনো জায়গায় একটু কিন্তু থেকে যা, ওইটা ধরে টান দিলেই পুরো ঘটনাটা সামনে চলে আসে। এই জন্য আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমি, আরো জোরে কোন আমি, এই পরকিয়ার বিষাক্ত সবল থেকে আল্লাহ পাক যেন আমাদের পরিবার গুলোকে হেফাজত করে। জোরে কোন আমি, আরো জোরে বলেন আমি, নাকি আপনারাও করে? হুজুর কন কি মজায় আলাদা। হ্যাঁ হ্যাঁ, অপরাধী কি? অপরাধী না, আপনারা তো ভালোই দেখতেছি, ওগুলো মনে রাখছেন? ওগুলো তো অনেক আগের কথা, 4-5 বছর আগের কথা, মনে আছে না? আচ্ছা থাক, এদিক খেয়াল করে, কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে, কি অবস্থা আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। কথা বলেন ঠিক কেনা? এজন্য লোকমানে হাকিম সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না, আল্লাহর সমক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। বলেন তো বাজান, আল্লাহর সমক্ষ কেউ কি আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশের জমিনে আল্লাহর সমতুল্য আল্লাহর সমক্ষ আর কেউ নাই। এই জন্য বাজান, শিরিক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ, বড় গুনাহ। মুসলমান আমরা, ইমানদার আমরা, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। এই বাজান গো আমার, আল্লাহর সমক্ষ স্ত্রী করে, এই যে লাথুজ্জা প্রতিমা দেবদেবী সরস্বতী বানায়া, অন্য ধর্ম অবলম্বীরা ভগবান বলে তাদের পূজা করে, সেটা তাদের ধর্মের রীতিনীতি, তারা করবে এগুলো প্রতিমা বানাইয়া আল্লাহর সাথে তারা শিরিক করতেছে। কথা বলেন ঠিক কেনা ভাইরা আমার? কিন্তু মুসলমান এগুলো করতে পারে? মুসলমান ইমানদার এগুলো শিরিক করে না, কিন্তু মুসলমান অনেক শিরিকের সাথে জড়িত। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। বড় বড় শিরিক আমরাও করি বাজার, দেখবেন দেখবেন অনেক মানুষ আছে দুনিয়ার সব জায়গা বাদ দিয়া পীরের পায়ে সেজদা মারে, আছে না নাই? এ বাজান গো আমার, বলেন তো এই সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? নবীজি জঙ্গল দিয়ে পথ চলতেছেন, জঙ্গলের একটা উট এসে নবীজির কদম মোবারকে মাথা নত করলেন। সাহাবা ইকরাম দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন, দেখে বলেন, নবী গো আমাদের মনের ইচ্ছা হয় ওই জঙ্গলের উত্তর কত ভাগ্য ভালো, আপনার কদম মোবারকে সিজদা দেয়, আপনি যদি অনুমতি দেন আমরা সাহাবীরা আপনার কদম মোবারকে সিজদা দেব। বিশ্বনবী ডেকে বলে, সাহাবীরা মানুষ হয়ে মানুষকে যদি সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদের আল্লাহ পাক তার স্বামীদের পায়ে সিজদা দেওয়ার অর্ডার দিত। আল্লাহু আকবার, দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ পাক তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার কথা বলতো, কিন্তু মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়া শিরিক। শিরিক মাজারে সিজদা দেয় আছে না নাই? পীরের পায়ে সিজদা দেয়, নেতার পায়ে সিজদা দেয়। মনে রাখবেন মুসলমান মুমিনের মাথা আল্লাহর কাছে মসজিদ ছাড়া অন্য কোথাও নত হতে পারে? নামাজের সময় নত হবে একমাত্র কার কাছে? জোরে বলেন কার কাছে? মাজারে যায় সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, আশেপাশে জিনিস চায়, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? বলেন তো কোন পীর সাহেবের ক্ষমতা কি আছে ছেলে মেয়ে দেওয়ার? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রাগবান করতেছেন আপনারা? আপনারা কি মনে করেন আমি আল্লাহওয়ালা বিরোধী? হ্যাঁ, নিঃসন্দেহ এই জমিনে শাহজালাল, শাহপরাণ, শামাকদুম, বাইজিদ বোস্তামী, আব্দুল কাদের জেলানি, আল্লামা খাজা মোয়াজ্জেম সিস্তি রহমতুল্লাহ আলাই, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহী শামাকদুম, এই যে বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে, ফুরফুরার আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিন ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক কি?
রাগ করেছেন, কষ্ট পাচ্ছেন। আল্লাহওয়ালা ভালো, অকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হ, কিন্তু তাই বলে তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, জটলা বাবা, গাঞ্জা খাওয়া বাবা, ওদের কাছে যাওয়া যায়। বাপ রে বাপ, কি কায় দেখেন, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরে গেলে সাথে কিছুই যাবে না। গান গাইতেছে আর গাঞ্জা টানতেছে, কি টান, কথা কে বোঝেন না? ধরো কলকে মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা আসে না, না এগুলো ভন্ডামি করা যাবে? গাঞ্জা খায় আসে খাওয়া যা, গাঁজা খাবি খা মরে যাবি যা, ও গাঁজাই টান দিচ্ছে। এদেশেরও কিছু মাজারে আমি নিজের চোখে দেখেছি গাঁজা খায়, আমি নিজের চোখে দেখছি, 17টা গাঁজার আসর বসেছে বিশেষ ওরস শরীফ উপলক্ষে। হ্যাঁ, ধুতি বিন্দে আছে, কেউ এপন দে আছে, দাড়ি টাড়ি রাখছে, আমি নিজে দেখে অবাক। আবার একজন টান মারতেছে আর একজনের হাতে, আমি কি কয় মুসলমান, মুসলমানের রোগ ভালো করে, গাঁজা খায় রোগ ভালো করুক তোরা। টান মারতেছে আর সাইট আবার মাজারে লাফাইতেছে আর ডুগি তবলা বাজায় গান গাইতেছে, কয় আমি পাপি গুনাগার বান্দা, জাগিরি কেমনে হব রে পাপ, ও জহিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পাপ। আছে না? না ফর বাবা বলে নৌকেতে পার করে, কত কিয়ামতের মাটি কি পাতা খুঁজে পাওয়া যাবে, নৌকা বানানো তো গাছ তো দূরের কথা। এস আসা কথা ঠিক আছে নাকি রাগ করতেছেন? বাবা পীর সাহেব ভালো জিনিস, কিন্তু বাবা এই যে ভণ্ড বাবা, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, হজ বাবা, কেবলা কাবা, এগুলো না, এগুলো না। পীর ভালো জিনিস, পীর আল্লাহওয়ালা তাদের কাছে যাব জ্ঞান চর্চার আশায়। যে পীর নিজে ইমামতি কইরা মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, যে খানকায় পীর রাজপথে বীর, পীর ছিল শাহজালাল, হুঙ্কার দিয়েছে খানকা থেকে বের হয়ে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে, পীর হলে আর তাদের নামে মানুষ গান গেছে, গানই লয় সেই গান, ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকারা, খতম কর গোবিন্দের ইসেলা সামুন্ডা গুলা, ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকারা, খতম কর গোবিন্দের ইসেলা সামুন্ডা গুলা, ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকারা, খতম কর গোবিন্দের ইসেলা সামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, মারহাবা কর, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকারা, খতম কর গোবিন্দেরই সালা সামুন্ডা গুলা, মারহাবা কর। গান শুনে মনে এখনো জিয়াদ কর, তাই না? আর ওদের নামে ডাডু টে টে নানে নি নানাই, পুরো সাত বলে খালি উঠি উঠছে, আর দেশের কোথাও উঠেনি, গরু ছাগল নিয়ে দৌড়েছে আর গান গাইতেছে, আছে না? এখন ওগুলো বললে গোলাম রব্বানি ওইগুলো বললে কয় হুজুর পীর মুরিদি সহ্য করে না, গজব পড়বি, মরার আগে মুখ বেঁকা হয়ে যাবি, বাপ রে বাপ, কত অভিশাপ, কত বদদোয়া। আরে ভাই ভালো কাজ করেন অবশ্যই দোয়া করব, ভালো কাজের পক্ষে আমরাও আছি, কেঁদে যে নারী পুরুষ একত্রে হইয়া মাইক বাজাবেন আর গান গাইবেন আর জিকির করবেন, তাই আমি ডুব দিয়ে আসি প্রেম দহরিয়ায় বাবার সন্ধান, আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কায়দে মারতে কুতিস্কারে, আল্লাহ নাম নাই, নবীর নাম নাই, কোতা কুতি জেকের আছে না, না জিকির করবি কর, আল্লাহর নামে জিকির কর, কুতিস কা কি আছে তোর, হাঁপানি মরবু
চিকিৎসা কর তারপর জিকির কর। রাগ করেছেন? না হুজুর, এলে প্র্যাকটিস করে বলে বলে জিকির নামে প্র্যাকটিস করে প্র্যাকটিস ওটা জিকির কর। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর বাণী, যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো জিকির করে না। রাগ করেছেন? আমি কোন দরবারের নাম নেব না, এমনি বুঝে ফেলে দেবে। হুজুর কি বুঝাচ্ছে বোঝা যাচ্ছে না? আচ্ছা রান্না হচ্ছে গন্ধ পাচ্ছি না, হুজুর কাক বলতেছে টের পাচ্ছেন না, নাম বলার দরকার আছে? কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে, খালি দিয়ে যাবেন পরে এমনি চলবি। কথাকে বোঝা গেল? এ মাজান গো আমার, তাহলে মাজারে যা শিরিক করা যাবে, মাজারে যা পীরের পাশ সিজদা দেওয়া যাবে না, মাজারের পীর সাহেবকে সিজদা নাই, সিজদা হবে কাকে, সিজদা দেব কাকে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাজান মাজারে যা সিজদা করা যাবে না, গাজা মুসলমান খাইতে পারে না, মদ জুয়া গাজা প্রতিমা পূজা এগুলো সব হারাম। সামনের দিকে যায়, এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো। কেন? কয় বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এ বাবা সেরা স্যান্ডেল কি দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে? এগুলো ধারণা করা শিরিক। এরপরে দেখবেন বাজান গো আমার, কত ধরনের শিরিক সমাজের মধ্যে প্রচলিত আছে। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, সফর করা হয় না, কেন? এই দিনগুলো ভালো ভালো না, বাপ রে বাপ, এগুলো বলবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এরপরে সন্ধ্যাবেলায় মানুষকে টাকা দেওয়া যায় না, দিলে কি হবে? কয় ধনী বলে ফকির হবে, এগুলো ধারণা করা চলবে না। কয় হাত চুলকেলে টাকা আসে, ভালো কথা, ঘরের দরজা বন্ধ করে 36 ঘন্টা চুলকে চুলকে রক্ত বের কর, তারপরে টাকা কোন দিক দিয়ে আসে আমরা দেখি, এগুলো ধারণা করা যাবে না। এরপরে শিরনি হাত থেকে পড়ে গেলে নাকি লোক আসতেছে, বাপ রে বাপ, তাহলে দরজা খুলে বসে থাক, লোক আসতেছে, কথাকে বোঝা গেল? এগুলো ধারণা করা যাবে না। এরপরে কত ধরনের ঘটনা, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, গণ কবিরাজের কাছে ভবিষ্যৎবাণী বলে, আংটির কাছে ভাগ্য গণনা করে। এ বাবারে, এ আংটি দিয়ে যদি এত উপকার হয়, সব সমস্যার সমাধান যদি আংটি হয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পাচ্ছেন না, বিয়েতে তো ভাই পাচ্ছেন, কত কথা বলে, আংটি ব্যবহার করলে নাকি 14 গোষ্ঠীর সব সমস্যার সমাধান। এটাই যদি হয়, আংটি ব্যবহার করলে যদি গরিব বড়লোক হয়ে যায়, মামলা জেতা যায়, বিদেশে যাওয়া যায়, তাহলে ও নিজে আংটি বিক্রি করে খাইতো না, সব আংটি হাতে পায়ে ব্যবহার করে দেশের সেরা ধনী হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আরে টিয়া পাখি ভাগ্য গণনা করতে পারে, কোন জ্যোতিষী গণক ভাগ্য গণনা করতে পারে? পারে না। কবিরাজের কাছে যা ভাগ্য, কবিরাজ এখন বালিশের নিচে তাবিজ আছে, তোমার স্বামী দেখতে পারে না, 8টা 10টা কথা বলে 2-1টা মিলে যায়, আর স্বামীর সাথে এসে গন্ডগোল করে। আমার এলাকার এক চালাক স্বামী এই কথা শুনে বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। কোন কবিরাজ? কয় অমুক না। কোন দিন বসে? কয় মঙ্গলবার 12টার পরে। স্বামী চলে গেছে, যা বলতেছে কবিরাজ সাহেব হাত দেখেন, হাত দেখাইতে দেখাইতে 2 মিনিট পরে মারছে ঠাস করে গালের মধ্যে 2 মনোজনে থাপ্পড়। ইয়া থাপ্পড় মারার সাথে কবিরাজ বলতেছে, বাবা তুমি আমাকে কেন মারলে? কই মানুষের ভাগ্য গণনা করে বলো কি সোল পরে খোঁজবো, আগে ওয়াশ করবো, সোল বল বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বহু মাসে সোল নাই কি এমনি? এ ভাই সোল বলে হারিয়ে গেছে, ছোট সোল না বড় সোল? কোন কার মধ্যে কি পান্তা ভাতে কি? আমার বাজানেরা সব খুঁজে পরে সোল, এখন পোলা খাচ্ছে নাকি সেটা তো পাওয়া যাচ্ছে। পোলা মানে বোঝেন না? না না, আমি বলতেছি পোলা মানে ছেলে না, এইটা রান্না করতেছে না, নাম কি? খিচুড়ি। ও খিচুড়ি খাচ্ছে, ও পোলা মানে ছেলে। ও আপনার তার একটা বলতে কি বলতেছিলাম ভুলে গেছি,
রাগ করতেছেন, থাপ্পড় মারছে। কবিরাজ বলে বাবা আমারে থাপ্পড় মারলা কেন? সারা এলাকার মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারো, আর নিজে দুই মিনিট পরে গালে থাপ্পড় খাইবা সেইটা বলতে পারো না। তুমি আবার কবিরাজ, তোর ভণ্ডামি চলে গেছে। খবরদার, এগুলো কবিরাজের কথা, আংটির কথা, গণকের কথা বিশ্বাস করা তকদিরের ভালো মন্দ কার কাছে? বল কদরি কি শাররি কি মিনাল্লাহ কি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তকদিরের ভালো মন্দ কার কাছে? কোন টিয়া পাখি ভাগ্য গণনা করে বলে দিতে পারে না। ওরা ক্রিকেট ম্যাচের কথা বলুক, ফুটবল ম্যাচের কথা বলুক, আপনার শোনার দরকার নাই। কথাকে বোঝা গেল, আপনি মুসলমান ইমানদার, তকদির আমাদের আল্লাহর হাতে, কথাকে বোঝা গেছে? বাজান। এরপরে দেখবেন নতুন ছেলের বউ কাপ বানায়, চা বানাই দিকে কাপটা পড়ে ভেঙে গেছে, মানুষ বলে অলক্ষণে বউ কুলক্ষণে বউ। প্রথম দিনে সে সংসারে নতুন জিনিস ভাঙতেছে, এ পুরো সংসার ভেঙে শেষ করে ফেলে দেবে। অলক্ষণ বল কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই। মা বোনদের বলি মাপ, নতুন ছেলের বউয়ের হাত থেকে কাপটা পড়ে ভেঙে গেছে। ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো, ননদের হাত থেকে ঘটতে পারতো, এটা ছোটখাটো দুর্ঘটনা, ওইভাবে ভেবে যাবে না। এরপরে যমজ কলা খালে নাকি যমজ বাচ্চা হয়, ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল, কথা কম ঠিক কেনা? আর যেই মহিলাদের সন্তান হয় না, ওরে বাজারের সব যমজ কলা খাওয়ায় দেন, এরপরে আল্লাহ যদি দুই একটা দেয়। আর কত পুরুষ মানুষও তো যমজ কলা খায়, কই পুরুষদের তো বাচ্চা হয় না, হবে কেমনি? মেশিন পত্র তো নাই, কথা কন ঠিক না? এ বাজান গো আমার। এরপরে কত ধরনের শিরিক আছে, ছোট্ট বাচ্চার কপালে পায়ে কালো টিপ দেয় বদনজর থেকে বাঁচার জন্য। মা বোনদের কি বলি, মা এগুলো করা যাবে না। অনেক কথা আছে বাজান, লোকের নাম রাখা হয় রহমান খালেক, উনি রহমান, উনি খালেক, উনি সাত্তার হতে পারে না, ইনি আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার, আব দাস গোলাম, আব্দুর রহমান বলতে হবে, আব্দুল খালেক বলতে হবে, আব্দুল সাত্তার বলতে হবে, আব্দুল সালাম বলতে হবে। পুরো নাম ডাকলে ডাকবেন, না ডাকলে বলবেন শাহাদাতের ভাই, বোঝেন নাই, উমুকের বাপ, তুমুকের বাপ, অথবা ওর বইয়ের নাম ধরে ডাকবেন, তাও পুরো নাম ধরে ডাকবেন, কথাকে বোঝা গেল? বাজার নামের বিকৃতি করা যাবে না। অনেকের মানুষের নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কি সুন্দর নাম আব্দুল খালেক, খালেক্কা কয়ে ডাকে, খালেক্কা কয়ে ডাকে, আছে না নাই? সুন্দর নামের বিকৃতি করে হারাম, গুনাহের কাজ। কারো নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, ইনসাল করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে শেখাচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, ইন্না শিরিকা লা জুলমুন আযীম, শিরিক হলো সব চাইতে বড় জুলম, বড় অপরাধ, বড় গুনাহ, কথা বলেন ঠিক কিনা? ও জিনাই যশোরের মুসলমানেরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবে। ও চৌগাছার বাবাজিরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, কি কথা বলতে চায়, কি বুঝাইতে চায়। তাহলে শিরিক কি আমরা বুঝতে পারলাম? কথা বলেন, বুঝতে পারলাম? অনেক ধরনের শিরিক আছে বাজান, কয়টা কথা বলবো। একটা স্লোগান দিয়ে আমাদেরকে কিন্তু শিরিকের দিকে ধাবিত করা হয়, ধর্ম যার যার উৎসব সবার, এই বাটপারি স্লোগান দিলে ইমান ধ্বংস হয়ে যাবে, কোনো মুসলমান এই স্লোগানের পক্ষে থাকতে পারে না। এই জায়গায় স্লোগান হবে, ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার উৎসব তার। এখন খ্রিস্টানদের বড়দিনে মুসলমান যেতে পারে না, বৌদ্ধদের পূর্ণিমায় মুসলমান যেতে পারে না, হিন্দুদের পূজার মেলায় মুসলমান যেতে পারে? হে মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার ঈদের নামাজে অন্য ধর্মের মানুষেরা আসে, জুমার নামাজে আসে, জানাজার নামাজে আসে, কুরবানির দিনে কুরবানির গরু জবাই করার সময় আসে, তাহলে তুমি কেন যাও? তুমি কি লজ্জাহীন মুসলমান? তোর কি শরম নাই? তুমি কি বেশরম? কথা মনে হয় বুঝলেন না? অন্য ধর্মের মানুষের ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না, তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান হয়, কুরবানির দিনে গরু কোটা বাছা করো, রান্না করো, অন্য ধর্মের মানুষ আসেও না, দেখেও না, শুয়েও দেখে না, তুমি মুসলমান কেমনে তাদের পূজার মেলায় যাও? তোমার কি একটু লজ্জা করে না? ওই পূজার মেলা কার, তুমি কেন? কিসের সন্দেশ, কিসের পায়েশ,
কিসের মিঠাই মিষ্টি ওই স্লোগানে আপনারা বিশ্বাস করেন? আগে কি সুন্দর দিন কাটাইতাম, ওই গানের তালে তাল মিলাই মেলায় যাইরে লাফাচ্ছেন। কিন্তু মুসলমান মনে রাখেন, ভালো করে শুনে যান, বলেন তো হিন্দুদের পূজার মেলায় মুসলমানদের যেন যাওয়া জায়েজ না হারাম? যেখানে যাওয়ায় হারাম, খাওয়া তো দূরের কথা। এক দুষ্ট যুবক যা বলতে, যে হুজুর যা দেখি প্রতিমার সামনে অনেক খাবার, ওখান থেকে ছয়টা কলা খেয়ে ফেলে দিস। ওদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে, আপনার কোন হিন্দুর সাথে সম্পর্ক আছে, বা হিন্দু একজন ব্যক্তি বা অন্য ধর্মের কোন ব্যক্তি মারা যাচ্ছে, অসুস্থ, রক্ত লাগবে, আপনি মুসলমান রক্ত দিতে পারবেন, তার চিকিৎসার খরচ দিতে পারবেন, তার ছেলে মেয়ের বিয়ে হবে সেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন, টাকা দিতে পারবেন, কিন্তু কিন্তু কোন মুসলমান তাদের প্রতিমার অনুষ্ঠানে যেতে পারে? তারা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে, অন্য ধর্মের মানুষেরা এমন বক্তব্য আমাদের কাছে এসে দেয় বলে, হুজুর মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না। কথা বলে না কেন? খবরদার খবরদার, অন্য ধর্মের মানুষেরা যা খুশি তাই করবে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই, তাদের ধর্মের উৎসব তারা পালন করবে, মুসলমান দূর থেকে নিরাপত্তা দেবে। কি দেবে? কে দেবে নিরাপত্তা? দেবে, কারণ কোন মুসলমান যদি কোন জনপদের ক্ষমতায় থাকে, ওই জনপদে যদি অন্য ধর্মে অবলম্বী মানুষেরা বসবাস করে, মুসলমান এমন ভাবে তাদেরকে নিরাপত্তা দেবে, ডিমের ভিতরে কুচুম যেরকম নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশু যেরকম নিরাপদ, মুসলমানেরা ক্ষমতায় গেলে অন্য ধর্মের মানুষেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। ওদেরকে বাঁকা চোখে তাকানো যাবে না, ইনসাল করা যাবে না। আল্লাহ বলেন, ওদের প্রতিমাকে তোমরা গালি দিও না, ওদেরকে প্রতিমাকে যদি গালি দাও, ওরা না বুঝে তোমার আল্লাহকে গালি দেবে। ওদের প্রতিমাকে গালি দিতে চায়, ওরা যদি আমার আল্লাহকে গালি দেয়, লাভ হইলো না লস হইলো, খারাপ হইলো না ভালো হইলো? এজন্য আল্লাহ নিষেধ করেছে, খবরদার অন্য ধর্মের প্রতিমাকে তোমরা গালি দিতে পারবা। ইসলাম কত সুন্দর একটি ধর্ম, আর এই ধর্ম ধুইয়া লাফালাফি করে না, মেলাই যায় রে, লাত্তি খাই রে, কি রাগ করতেছেন? যাওয়া যাবে মেলায়? ইউটিউবার ভাইয়েরা আছে, ওদের কাছে অনুরোধ একটাই, খবরদার আজে বাজে কাটিং দেবেন, যা বলতেছি এডিটিং করে বাদ দিয়ে ভালো গুলো দিন, কারণ ইউটিউব যেভাবে আলেমদের পিছে লাগছে, কথা কন নাকি, এরা প্রচার করে আলেমদের সম্মান বাড়াইতেও পারে কমাইতেও পারে। ইউটিউবে ওয়াজ ছাড়বেন ছাড়বেন, কোন নায়ক নায়িকাদের ছবি কেন লাগে? এই জিনিসগুলো তো খুবই খারাপ, মনে হয় ওটা ওয়াজের পোস্টার না কোনো সিনেমার পোস্টার, কথা কন ভাই। এরকম কিছু মিডিয়া আছে না? আল্লাহর গজব পড়ুক ওদের চ্যানেলের উপর, আল্লাহর গজব, কারণ বহু জায়গায় বলছি হেদায়েত হওয়ার জন্য, কেউ হেদায়েত হয়নি। আমি নিয়ত করছি এই বছরেই রেকর্ডিং হচ্ছে হোক, এর পরে যদি এই মানুষগুলো সংশোধন না হয়, পরবর্তী বছরে একা একা মাইক ধরে খালি ওয়াজ করব, কোনো ক্যামেরা থাকবে, কথা বোঝেন নাই? কারণ ভাই আমার সাথে তো কোনো মেয়ে মানুষের ছবি দেওয়ার দরকার নাই, লেখা রাখে গোলাম রব্বানি সুন্দরী বউ, এই আমার বউ কেমন তুমি দেখে আসছ। হ্যাঁ, আজগুবি একটা মেয়ের ছবি লাগায় দিলে, না ইসলাম প্রচারের উদ্দেশ্যে কাজ করা লাগবে, কোনো আলেমের সম্মান কমে যায় বা কোনো আজে বাজে থাম্বাল দিয়ে উল্টা পাল্টা মানে এমন কিছু টাইটেল দেয়, এমন কিছু লেখা লেখে, অমুক বক্তার বাঘের গর্জন, অমুককে নিয়ে কি বললে, একদিকে বড় একটা নেতার ছবি আর একদিকে হুজুরের ছবি মুখোমুখি দিয়ে মাঝখানে ফাটাকিষ্ট, এগুলোতে দেওয়ার দরকার নাই। কি করলেন?
গোলাম রব্বানি যশোর চৌগাছা আলোচনার বিষয় সূরা লোকমান শেষ, আর কিছু তো দেওয়ার দরকার নাই। এখন ভিতরে ঢুকে মানুষ যা শোনে শুনে, এখন একদিকে নারীদের ছবি আর একদিকে আমার ছবি, যশোরে এসে ডিজিটাল নারীদেরকে নিয়ে কি বললেন, না শুনলে মিস করবেন, না হাসলে এমবি ফেরত, এগুলো আজের টাইটেল হইল কম। এই জন্য শোনেন আলেমেরা মিডিয়াকে ভালোবাসবে, কথা বোঝেন না? এখন কোন হুজুর গাবাদি পশু বলছে কিনা কি বলছে, এই ছেলে আমি তর্কেও যেতে চাই না, বিতর্ক করতে চাই না, কোনো মন্তব্য করতে চাই না, এতটুকু শুধু বলবো দিন প্রচারের স্বার্থে মিডিয়াকে কাজে লাগাইতে হবে, প্রয়োজন হলে মিডিয়ার ভাইদেরকে নিয়ে একটা জায়গায় প্রশিক্ষণ দিতে হবে, তাদের সাথে আমাদের বসতে হবে, কোন কোন চ্যালেঞ্জ গুলো আলেমদের সম্মান নিয়ে খেলতেছে প্রয়োজনে সেই মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু মিডিয়ার ভাইদেরকে ছোট করার কোনো সুযোগ নাই, তারা ভালো কাজ করতেছে, কিন্তু আসলে ভাই আপনারা কাজগুলো ইখলাসের সহিত করেন, সহি নিয়তে করেন, আল্লাহ আমার ভাইদের কবুল করুক, জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেক বক্তায় আছে কেউ চিনতো না কেউ জানতো না, মিডিয়াতে এসে ভাইরাল হয়, এখন মিডিয়াকে দুশ্মন মনে করে, মিডিয়া আসলে আলেমদের দুশ্মন না, আলেমদের বন্ধু, কিন্তু কিছু কিছু মিডিয়ার অপপ্রচারের কারণে আলেমদের সম্মানের হানি হয়, সম্মান নষ্ট হয়। এই যে কিছু কিছু মিডিয়া, আমিও তো অনেক মিডিয়াকে ঘৃণা করি, অনেক মিডিয়া গুলো ওই চ্যালেঞ্জ গুলোর নাম দেখে আমার মাথা গরম হয়। এই যে আপনার গোপালগঞ্জ ফরিদপুরে একটা মিডিয়ার লোক ছেড়ে দিছে, গোলাম রব্বানি প্রথম প্রেমের প্রেমিকাকে চকলেট দিয়েছিল, চিন্তা করেন একটা বক্তার ওয়াজের টাইটেলে যদি ডাইলেক্ট দেয় প্রেমিকাকে চকলেট দিয়েছিলেন, আপনারা কোন ওই ছেলেনালা আলেমদেরকে ভালোবাসে, নিঃসন্দেহে এটা আলেমের দুশ্মন, ইসলামের দুশ্মন, ওয়াজের দুশ্মন, কথা কোন ঠিক? এই জন্য আপনাদের অনুরোধ করে বলতেছি, অনুরোধ করে বলতেছি, যেই মিডিয়ার ভাইরা আসছেন আমি অনুরোধ করে বলতেছি, দয়া করে আল্লাহর দিকে তাকাইয়া ওয়াজ ছেড়ে দেবেন, কোন আজে বাজে টাইটেল দেবেন না, কোন নায়িকার ছবি লাগাবেন না, কোন বেপর্দা নারীর ছবি লাগাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। এমনি আমার ছবি দিয়ে লেখেন নারীদেরকে নিয়ে আলোচনা করেছেন, এখানে নারীকেই নিয়ে আসলে কেন, ওই লেখা কি মানুষ বুঝবে না? না তোমাদেরকে তো আমি বলি নাই, তোমরা তো আল্লাহর ওলি। এন হলুদ মিডিয়া কে আর সবুজ মিডিয়া কে আমি তো বুঝি না, আমি এত কথা বলতে চাই না, আমি তো আগেই বললাম এই বিষয়টা এড়িয়ে যাচ্ছি, আপনারা কেন পেঁচাচ্ছেন, আমি নাম ধরে বলবো না তো। কারণ সেই ভাই কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে এই কথা বলেছেন এর জবাব উনি দিতে পারবে, প্রশ্নটা তাকেই করা উচিত যার মাধ্যমে কথাটা ছড়িয়েছে, কথা বলেন ঠিক? আমি তো কিছুই জানি না, তো খামাকা ঘটনা আগে জানে পরে জানে কি মন্তব্য করবো, না জেনে এ বাজার গো আমার ভুলে যাবেন না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম ধর্ম যার উৎসব তার, এই কথা মাথা দেহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তার মাতা পিতার প্রতি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেছে, দুইটি বছর সন্তানকে দুধ পান করাইছে, সুতরাং আমার এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। এ বাজান গো আমার মা যে কষ্ট করেছেন সেই কথা বলতেছেন কে? আমার আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। হে যশোরের মুসলমান, মা যখন সন্তান পেটে গর্ভে ধারণ করে, তিন চার মাস যখন হয়ে যায় মার বমি বমি হয়, মা খাবার খাইতে পারে না, মার খাবার রুচি কইমা যায়, ছয় সাত আট মাস যখন হয়ে যায় সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, মা ব্যথা অনুভব করে, কষ্ট পায়, মায়ের গর্ভে সন্তান যেই জায়গায় থাকে এই জায়গাটা মাত্র হলো 10। এ বাজানো গো আমার সন্তান যখন পেটের ভিতরে বড় হতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দুইটা পা মার কলিজার সাথে লাগায়া দেয়, ডাক্তারের গবেষণায় রিপোর্ট বাজা
কোন সন্তান যদি মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মাকে গর্ভে থাকা অবস্থায় সর্বনিম্ন 4,500 বার মার কলি যাই লাথি মারে। এ চৌগাছার বাবাজির যুবক রে, এ যুবক ভালো করে শুনে যা, আমি কি বলতে চাই, একটা মা কত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে, মার গর্ভে যখন ছিলাম রে যুবক, 7-8 মাস যখন হয়ে যায় মা ঘুমাইতে পারে না, গভীর নিশীতে মায়া খায় একা কান্না করে, 10টা মা যখন হয়ে যায় গভীর নিশীতে মা বাবার 2টা পা জড়ায় কান্দে, ডেকে বলে বিবি রে বিবি তুমি কেন কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে স্বামী আমার বড় ভয় করে, কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী দীর্ঘদিন তোমার সাথে কাটাইলাম, ভুল যদি হয়ে যায় মাফ করে দিও স্বামী গো। এই কথা বলে মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বাবার কাছ থেকে বিদায় নিয়ে দাইমার ঘরে চলে যায়। প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, প্রসাবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে পীড়, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। মা সন্তান কি গর্ভে রেখে কি যে কষ্ট, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা রে জীব। মা প্রসাবের বেতনায় দাঁত বুক কামড়ায় চোখের পানি সেরে দিয়া কাঁদে। নবীজি তাকায় দেখেন একজন সাহাবি মাকে কান্দে করে হজ করে। নবী ডেকে বলে সাহাবি কাঁদে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে সাহাবি বড় ভালো কাজ করতেছো। সাহাবি ডেকে বলে নবী গো, আমি যে আমার মাকে নিয়ে হজ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবি আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কান্দে করে এমনি ভাবে হজ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের যাতনায় উহ আ শব্দ করেছিল, ওই একটা উহ আ শব্দের হক কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন হুমা জান্নাত গাওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগেজ, তোমার পিতা মাতাই তোমার দজুক। হে যশোরের যুবক, যেই মা তোমার আমার জন্য জান্নাত, যেই বাবা তোমার আমার জন্য জান্নাত, যে মা বাবা তোমার আমার জন্য জাহান্নাম, ওই মা বাবাকে যারা রাগান্বিত করে বাড়ি থেকে দূর দূর করে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওই সন্তানগুলো নিজের ভাগ্য থেকে নিজের কপাল থেকে দুনিয়া থাকতেই জান্নাত আলাদা করে দিয়েছে, কথা বলেন ঠিক কি না? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইকা 1,000 বার হজ করলেও আল্লাহ গুনাহ মাফ করে দেবে না, পিতা মাতাকে কষ্ট করে আলাদা করে পাঁচড়ি তুলে দিয়ে শান্তিতে বউনিয়া বসবাস করলে আল্লাহর জান্নাত ভাগ্যে জুটবে না। তুমি যত বড় ইমাম হও, বক্তা হও, মা বাবা যদি তোমার ব্যবহারে সন্তুষ্ট না হয়, মা বাবা যদি খুশি না থাকে, যুবক রে এই দুনিয়ার সম্মান দিয়ে কি করবা, দুনিয়ার পয়সা দিয়ে কি করবা? যেই পিতা মাতা দুনিয়ার মুখটা দেখাইছে, ছোটবেলায় বড় যত্ন করে বড় করেছে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না রে যুবক। ভালো করে কথাগুলো শুনে যান। মা প্রসাবের বেতনায় দাঁত মুখ কামড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তানকে জন্ম দেওয়ার সময় মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, দেখে বলে কয় আমার সোনা মানিক আমার কোলে দাও। আমি সন্তানকে কোলে নিয়ে মা আদর করে, গালে মুখে চুমকায় আর বলে বাসা দান বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। এ যুব যে মা নিজে না খাওয়াইয়া তোমারে আমারে খাওয়াইলো, 2টা বছর দুধ পান করাইলো, পেশাব পায়খানা করে দিয়েছে, মা রাগ করে ছুড়ে ফেলে দেয় না। যে মা এত কষ্ট সহ্য করি
দিনের পরে দিন তোমার আমার জন্য যাতনা ব্যথা সহ্য করে গেল রে যুব। সেই মার বাবারে কোনদিন কষ্ট দিবা না, দুইটা হাত তুলে বলো একবার যে হুজুর আল্লাহ যতদিন বাঁচায় রাখবে কোনদিন মাতা পিতার মনে কষ্ট দেব না, পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে তাদের মুখে হাসি ফুটাবো, কারা কারা দু হাত তুলে একবার দেখা। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, জীবনে কোনদিন মাতা পিতার মনে কষ্ট দিবি না রে যুবক, হাত নামা। অনেকে ভাবে বলেন হুজুর মা তো আমারে ভালোবাসে না, উমুক ভাইরে বেশি ভালোবাসে, সেটা মা বাবার ব্যাপার, তুমি তোমার জায়গা থেকে দায়িত্ব পালন করো। অনেক যুবক বলে হুজুর আমার মা বাবা আমারে ঠকাইছে, জায়গা জমির ভাগ একটু কম দিয়েছে, বড় ভাইরে বেশি দিয়েছে, ছোট ভাইরে বেশি দিয়েছে, এটা মা বাবার ব্যাপার, পরকালে তারা জবাব দেবে, তোমার দায়িত্ব তো তুমি পালন করে যাও। পিতামাতা যদি ইহুদি হয় কাফের হয় এরপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। কি ঠকাইছে? পিতামাতা তোমারে ঠকায় না, নিজের ঠকা তারা নিজেরা ঠকছে, কথা কয় না। অনেক সন্তান একটু নির্বিষ হইলে মা বাবারে আর দেখতে পারে না, সহ্যই করতে পারে দুধ হুজুর বাদ দেন তো পিতার মাতার আওয়াজ, ওরা যে খারাপ আপনি জানেন কি খারাপ, কি খারাপ ভাই, আপনি একটু কম ভালোবাসে, জায়গা জমি একটু দেয় না, এই তো এই তো, এর চাইতে আর বেশি খারাপ আর কি করছে? মাতা পিতা এছাড়া আর কি করে বলেন, ঠিক করে আপনার প্রতিদিন পিটাই, হ্যাঁ পিটাই, আপনার ঘরের দরজা বন্ধ করে রাখে, তাহলে পিতা মাতার কি অপর? পিতা মাতা আপনার হক নষ্ট করলে এই জবাব পিতা মাতার দেবে, কিন্তু আপনি আপনার জায়গায় মাতা পিতার প্রতি যে দায়িত্ব কর্তব্য এটা পালন করে যান। আজকের যুবকদের কাছে বন্ধু দামি, কিসের যশোর দুই দিন গেল না আসলো, বন্ধু হয়েছে এত পীড়িতের বন্ধু, ওই বন্ধুরে নিয়ে আসা রোস্ট খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, তেহেরি নিহেরি খাওয়ায়, গরুর গোশত রান্না করে খাওয়ায়, আর পাশের বাড়িতে মা বাবা কি দিয়ে ভাত খায় ওই যুবক খবর না, তুই বন্ধু, বন্ধু দামি, বন্ধু দামি হয়ে গেছে। রাগ করেছেন আপনারা? একটা শিক্ষকের বাস্তব জীবন থেকে একটা ঘটনা, বাড়িতে অনেক খাবারের আয়োজন, মানুষকে খাওয়াইছে, খাওয়ানোর পরে একটা ভাঙা প্লেটে কিছু খাবার বেসেছে, ওখান থেকে কিছু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে এই খাবার তোর দাদুকে দিয়া, তোর দাদাকে দিয়া, ছোট্ট বাচ্চা ডেকে বলতেছে বাবা আমরা এত ভালো খাবার খাইলাম, কত দামি দামি খাবার খাইলাম, দাদুর প্লেটটাও ময়লা, খাবার গুলো তো ভালো না, তো এটা কেন দাদি খাবে, দাদু খাবে, দাদুর ভালো খাবার নাই? বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই বয়সে ভালো খাবার দরকার নাই, কথা কম বলে দিয়ায়। ছোট্ট ছেলেটা বলতেছে বাবা তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব, কারণ দাদুর মতো যখন আপনার বয়স হবে তখন এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষক মনে হয় আসমান থেকে জমিনে পড়ে গেছে, টস করে বিবেকের দরজা খুলে গেছে, ছেলেকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে তুই ছোট মাসুম বাচ্চা হয়ে আজকে আমারে যে শিক্ষা দিলি, হয়তোবা আমি দুনিয়ার মহাব্বতে পড়ি, মানুষের কুমন্ত্রণায় পড়ি, আমি ভুলেই গেছি আমার পিতা মাতা কত বড় দামি। এইবার ছেলেটা সঙ্গে সঙ্গে বাবাকে সেই ভাঙা ঘর থেকে তাদের বিল্ডিংয়ে নিয়ে আসলেন, স্ত্রী বলে কি ব্যাপার ওই বুড়েটারে আমারও বাড়িতে চোখে, চুপ কর কথা যদি বলবি তোর বাড়ি থেকে বের হয়ে যাবে, বুইরা না বুইরা না, এটা আমার জান্নাত, এটা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, এটা আমার দোয়ার ভান্ডা, পিতা মাতার খেদমত কত বড় যে দামি, আজকে যদি আপনি মাতা পিতাকে অবহেলা করেন আপনার ভাগ্যেও অবহেলা জুটবে দুই দিন আগে আর পরে, কথা বলেন ঠিক কিনা? ওই মিয়া তুমি শুধু বাপের বেটা না, তুমিও জন্ম দিয়েছো বেটা, টেনশন করো না, লাঠির বাড়ি বাবারে মারলে অপেক্ষা কর, তোর জন্য চা পাতির বাড়ি অপেক্ষা করতেছে, রদের বাড়ি অপেক্ষা করতেছে, কি মনে করছো পিতা মাতাকে কষ্ট দিয়ে জান্নাতে যাবা? কোন দরজা দিয়ে, কে খুলে রাখছে দরজা? যারা চলে যাচ্ছে ওরা মনে হয় পিতা মাতার খেদমত করে জান্নাতের সার্টিফিকেট পায় গেছে। আমার পরে যে ভারতের মেহমান আছে আপনারা ভুলে গেছেন, তাহলে বাড়ির যান কেন? তারপরে আবার তবারক আলী আছে, তো এই এই এতগুলো মানুষ থেকে আপনারা চলে যাবেন, খারাপ কিছু বলতেছি? পিতা মাতার খেদমতের আওয়াজ ভালো লাগে না, নাকি বলেন? কথা কি আমার নাকি আমার আল্লাহ?
এ বাজান গো আমার কি হলো চাচা? বাড়ি যাবেন বিরতি, যাও বাবা যাও। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, তাহলে পিতা মাতার খেদমত করব তো ইনশাল্লাহ। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায়। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখে সোমা বুকেতে জড়াই, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায়। কখনো গভীরাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায়। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায়। রক্তে বাঁচিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায়। মারহাবা কো কষ্ট পাইছেন যুবক রে সুন্দরী, বউ পাইয়া মা বাবারে ভুলে যায় না, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আর মনে রাখবা দুনিয়াতে দুইটা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, তার নাম হলো মার বাবা। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল ভালো করে আলোচনা শুনে যাও, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফি الارضي يأتي بها الله إن الله لطيف خبير লোকমানে হাকিম ডেকে বলে, হে আমার বাদশাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও যদি কোনো গুনাহ করো, কোনো ভালো কাজ করো, তুমি যদি সরিষার দানার পরিমাণও করো, সেটা যদি শিলা গর্বে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ পাক সেইটাও তোমার আমল নামায় হাজিরি করবে। সন্তানকে ভয় দেখাচ্ছেন কার ভয়? গুনাহ থেকে যেন বেঁচে থাকে ভয় দেখাচ্ছেন কার? আপনি আমি সন্তানদেরকে গুনার ভয় দেখানোর দরকার আছে না নাই? সন্তানকে বলতেছে বাবার শিলা করবে জঙ্গলে। এ যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে, শিলা করবে পাহাড়ের চূড়ায় অথবা পাহাড়ের কোন গর্তে যদি তুমি গোপনে গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়ে থাকে, ভালো করলেও আল্লাহ আমল নামায় হাজিরি করবে, মন্দটা করলেও আল্লাহ আমল নামায় হাজিরি করবে, কথা বলেন ঠিক না? সেটা যদি আকাশে হয় হেলিকপ্টার ভাড়া করে গুনাহ করেছো, কথা করে না গুনাহ মানুষ? হেলিকপ্টারে প্রেমিকা নিকে নিয়ে আপনি গুনাহ করতেছেন, কক্সবাজার সমুদ্রে সৈকতে যা গুনাহ করতেছেন, আপনি আকাশে গুনাহ করেন আর মাটির নিচে গুনাহ করেন আর পানির ভিতরে যা গুনাহ করেন, যেখানে অন্যায় অপরাধ করেন না কেন, কেউ যেটা দেখে না দেখেন তিনি কে, কেউ যেটা জানে না সেটা জানে কে, কেউ যেটা শোনে না শোনে কে? আপনি কি মনে করেছেন রাতের আধারে কলা বাগানে ভুট্টার খেতে গুনাহ করেছেন, কেউ দেখেন একজন দেখেছেন তিনি?
আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ভয় করার মতো ভয় করো। তুমি জানালায় যায় ডাক দাও, পিঙ্কি আমি আইছি, দিয়ে পীড়িতের গল্প মারাও। কেউ দেখেন একজন দেখেছেন তিনি কে, পাশের বাড়ি ভাবি রে দেখে কুদৃষ্টিতে তাকার কয় ভাবি, আপনারে দেখে যে কি মনে হয়, কি মনে হয় এই শয়তান, তোর কি মনে হয়, তোমার অন্তরের খবর জানে কে? সেজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লাতিফুন খবির, সর্ববিষয়ে গোপন প্রকাশের খবর কার কাছে? আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব খবর রাখে। এই জায়গায় বসে থেকে আমারও আসনে আমারে গালি দিতেছেন নাকি ভালো বলতেছেন আল্লাহ সেইটা জানে না? আমি 5 মিনিট করে দেখা ভাই, 5 মিনিট ওয়াজ করে দেখা কথা কন না কেন? সমালোচনা করা সহজ, ভুল ধরা সহজ, কিন্তু ওই জায়গায় পৌঁছানো অনেক কঠিন। সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নাই। আমাকে বলবেন বেয়াদবি জানো না, আশা মাত্রই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে সন্তানকে বুঝাইতে হবে বাবা, দিনের আলোতে রাতের আধারে বন জঙ্গলে যেখানেই যাও না কেন গুনাহ করা যাবে। কিন্তু আমরা বাবারা কেমন হয়েছি, ছেলে যদি কারো কাছ থেকে আম চুরি করে নিয়ে আসে বাবা খুশি হয়, বাপ রে বাপ আমার সাহস নাই আর আমার ছেলে বাপ রে বাপ ছোটবেলায় আম চুরি করে নিয়ে আসে। আপনি যদি সত্যিকারী বাবা হন, আদর্শ পিতা হতে চান, সন্তানকে বলা লাগবে বাবা এটা অন্যায়, এটা অপরাধ, যা করছো ভুল করছো, আর জীবনে কোনোদিন যেন এই ধরনের ভুল না হয়। কথা বলে ঠিক, ছেলেটা স্কুলে পড়তে গিয়ে কারো কলম চুরি করে নিয়ে আসে, খাতা চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয় 10 টাকা বাঁচায় দিলি, আসে না ছেলে আমার দিন দিন যে সাহস হচ্ছে, কলম খাতা এখনই চুরি করছে, পরে তো দেখি দেশের ক্ষমতাও চুরি করবে, কি মন খারাপ করেছেন আপনি? কি আপনার ছেলেকে চোর বা ডাকাত বানাইতে চান নাকি আদর্শ মানুষ বানাইতে চান? তাহলে সন্তানকে বোঝাইতে বাবা কার কলম নিয়েছো, বলবা বন্ধু ভুল করে ব্যাগে নিয়ে গেছে, এই কথা বলে কলমটা ফেরত দিবা, খবর দা তোমার যা যা প্রয়োজন আমাকে বলবা, আমি বাবা আছি। কথা বলে ঠিক, আমি আমসোরের বাবা হতে চাই না, বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো, কথা বল। ছেলেটা মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, রাতের বেলা স্ত্রী মাছ কোটাকুটি করতেছে, কোটা বাসা বোঝেন তো আপনারা কি বলেন? হ্যাঁ, স্ত্রীকে বলতেছে মাছ পাইলি কই, আমি তো বাজার থেকে কিনি নাই, তুমি কিনবা কেমনে? তোমার ছেলে উমুকের পুকুর থেকে গোপনে নিয়ে আসছে, আস্তে কোটা আস্তে কর, সাউন্ড যেন না হয়, আস্তে করে কোটা বাসা কর, ছেলে তো আমার 10 কেজি বাজার মাছ আয়া দিছে, কথা কোন ঠিক? এরকম বাবা আছে না? খবর তা সন্তান থেকে বুঝাই তো বাবা, আমি মুরগি চোরের বাপ হতে চাই না, মাছ চোরের বাবা হতে চাই না, আম চোরের বাবা হতে চাই না, তোর যা যা প্রয়োজন আমি সব কিনে দেব, নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও কিনে দেব, খবর দা এরপরে কোনো অন্যায় করবি না, কোনো অপরাধ করবি না, কোনো গুনাহ করবি না। সন্তানকে আমরা কি বুঝাইতে পারবো না? শোনেন, ছোট ছোট অপরাধ করতে করতে বড় বড় অপরাধে শিক্ষা পায়, এই জন্য ছোট বেলাতেই সন্তানকে বুঝাইতে হবে কারো কাছে আম চুরি করা যাবে না, কারো কাছে জাম চুরি করা যাবে না, বখেটে দুষ্ট লোকদের সাথে ওঠা বসা করা যাবে না, সন্তানকে বুঝাইতে হবে। পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ, নাকি ওই লোকের মতো একটা লোক নতুন আম বাগান বানাইছে, জায়দ একে একটা ছেলে আম চুরি কর, তখন বলছে এই ছেলে তোর সাহস তো কম না, নতুন বাগান লাগাইছে আমার বাড়ির লোকজন একটা আম খেয়ে দেখে নাই, আর তুই প্রথমে আম চুরি করা চুরি করেছিস তোর বাবারে বলে দেব। ছেলেটা হাসে আর বলে চাচা কি হাসিস কেন, তোর বাবারে বলে দেবে, সেই কথা বলতেছেন আমি তো এই গাছে উঠেছি, পাশের গাছে আমার বাবা উঠেছে, তার মানে ছেলেও আমসোর বেটা বাপও আমসোর, তো চোরের ঘরের চোর, কথা কেন ঠিক কিনা? তো চোর যদি বাবা হয় তো বিচার করবে কেন? আমাদের অবস্থা তাই হয়ে গেছে, নিজের চরিত্রই তো ঠিক নাই, তা সন্তানকে ভালো হতে বলবো কিভাবে? এ কথা কন নাকি আপনারা? নিজে বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, মদ খাই, 3 দিন ঘুমের থেকে উঠতে পারি না, তা আমার চরিত্রই তো ঠিক নাই, আমি আমার ছেলে মেয়েকে ভালো করবো কিভাবে? কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়ে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করা লাগবে,
আমরা পিতা কিতাবে আমার সন্তানদেরকে নামাজের কথা বলার দরকার আছে না? না, আমি যদি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারি, মাদ্রাসায় নিয়ে যেতে পারবি, মা জান গো আমার হাতে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, মেলায় নিয়ে যেতে পারি, আমি বাবা হিসাবে কেন পারবো না আমার সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যেতে? যেই বাবারা ছোটবেলায় সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, ওরা পৃথিবীর সফল বাবা, কথা বলেন ঠিক কি না? সন্তানদের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যে আল্লাহর সাথে পরিচয় করা দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ, রাজি আছেন তো ইনশাল্লাহ। সন্তানদেরকে বুঝাইতে হবে, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করা লাগবে। ছেলেকেও নামাজে বানাবো, মেয়েকেও নামাজে বানাবো, স্ত্রীকেও নামাজে বানাবো। আমাদের ছেলে মেয়ে যদি নামাজি হয়ে যায়, দিনদার নেককারা হয়ে যায়, বলেন তো পরিবারের সদস্য হিসাবে, কর্তা হিসাবে আমার ভালো লাগবে কি না? এই জন্য বাজান, আমার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না, ছেলে মেয়েদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না, বানাবেন তো ইনশাল্লাহ। নামাজের দাওয়াত পরিবারে দেবেন তো ইনশাল্লাহ। একটা পরিবারের ছয়জন সদস্য সবাই যদি না, বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করবা, কারণ ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? আর ধৈর্য ধারণ করে যারা সফলতার মুখ দেখতে পায় তার আল্লাহু আকবার বলে। ধৈর্য ধারণ না করলে যে কোনো জিনিসে সফল হওয়া, বাপ রে বাপ, যত কথা লেখছে এগুলো বলার সময় নেই, মাইনা রাগ করেছেন মনে হয়। এই ওয়াজের মাধ্যমে তো বুঝাচ্ছি যে সন্তানরা যদি ভালো হয়, তাহলে তো ভালো যদি করতেই পারি, সন্তানদেরকে যদি নেককার দিনদার বানাইতে পারি, ও হালাল হারাম এমনি বুঝে নেবে, কথা বলেন ঠিক কে না? কষ্ট পাচ্ছেন মনে হয়। এ বাজান গো আমার, এরপরে সন্তানদেরকে উপদেশ দিতে হবে, ওয়ালা তুসইর খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। সন্তানকে বলতেছে, বাবা শোনো, কখনো অহংকার করবা না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, মানুষকে ছোট করে দেখবা না, কোন মানুষকে দেখে অবহেলা করবা না। আর আমরা সন্তানদেরকে শিখাই, এ তুই তালুকদার বংশের ছেলে, কোন গরিবের সাথে যেন মিশতে না দেখি, দুই চারটে মারিয়া কাঁদ করে তুই আসবি, আরে দুই চারটে মরে গেলে আমি দেখি, আছে না? নাই মনে হয় ছেলে বড় করবে না, ক্যাডার বড় করবে, কথা বলেন ঠিক কেন? মানুষকে অবহেলা করা যাবে, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, কোন মানুষকে ছোট করে দেখা যাবে, যাবে না। সন্তানদেরকে শিখাইতে হবে, মানুষকে শ্রদ্ধা করবা, সম্মান করবা, মানুষের সাথে ভালো আচরণ করবা।